আমি পদ্মজা, পর্ব ১৯। লিখেছেন এলমা বেহরুজ। আপনাদের সাথে আমি আছি মাহিয়ান আহমেদ। সূর্যের প্রখর তাপে সমস্ত প্রকৃতি যেন নির্জীব হয়ে উঠেছে। উপস্থিত সবার মধ্যে চাপা উত্তেজনা কাজ করছে। রমিজ আলী, হারুন রশিদ নামক ধূর্ত মানুষগুলোর চোখ ছানাবড়া। মজিদ মাতব্বর ধীর শান্তকণ্ঠে বললেন, আপনারা চাইলে সময় নিতে পারেন, আজ এখানে। হেমলতা কথার মাঝে আটকে দিয়ে বললেন, আপনি বিয়ের তারিখ ঠিক করুন। মজিদ মাতব্বরের প্রস্তাবের চেয়ে এই প্রস্তাবে হেমলতার রাজি হওয়াটা যেন কোলাহল মুহূর্ত দ্বিগুণ বাড়িয়ে দিল। পদ্মজা হতবাক, বিস্ময় এসে তাকিয়ে আছে। মোর্শেদ চোখ বড় বড় করে হেমলতার দিকে দৃষ্টিপাত করেন। আশপাশ থেকে ফিসফিসানি ভেসে আসছে। মজিদ মাতব্বর মৃদু হাসলেন। এরপর আনন্দিত সহিত সবাইকে নিমন্ত্রণ করলেন, আগামী শুক্রবার আমার ছেলের সাথে মোর্শেদের বড় মেয়ের বিবাহ, আপনাদের সবার নিমন্ত্রণ রইল। কথা শেষ করে হেমলতার দিকে তাকিয়ে প্রশ্ন করলেন, দিন তারিখ ঠিক আছে? হেমলতা সম্মতি জানালেন। মোর্শেদ অবাকের চরম পর্যায়ে, কোনো কথা আসছে না মুখে। পদ্মজা ঢোক গিলে ব্যাপারটা হজম করে নিল। মহিবের সাথে যখন তার বিয়ের আলোচনা হলো, তখন সে ভারী অবাক হয়েছিল। লেখন শাহ নামক মানুষকে মনে পড়েছিল, এখন তেমন কিছুই হচ্ছে না। অনুভূতিগুলো ভোঁতা, যা হওয়ার হবে, সেসব ভেবে লাভ নেই। বিচার সভা ভেঙে গেল। মজিদ মাতব্বর আলাদা করে মোর্শেদকে সাথে নিয়ে কথা বললেন। তিনি আগামীকাল নিজ স্ত্রী এবং বাড়ির অন্যান্য বউদের নিয়ে পদ্মজাকে দেখতে আসবেন। মোর্শেদ হেমলতার সমসময়ে সম্মতি দিলেন। বাড়ি ফেরার পথে অনেকের কটু কথা কানে আসে, পদ্মজা আমির দুজনেরই চরিত্র খারাপ, এজন্যই বিয়ে হচ্ছে। মাতব্বর ক্ষমতাবান বলে পুরো ব্যাপারটা ঘুরিয়ে নিয়েছেন, কিন্তু তলে তলে তো নিজেরা জানে তাদের ছেলে মেয়ে কেমন, তাই তাড়াতাড়ি বিয়ে হয়ে যাচ্ছে। কেউ কেউ খুব বিচ্ছিরিভাবে পদ্মজার উদ্দেশ্য করে বলল, কে জানে মনে কয়ডারে। আচ্ছা আবার বলি, কেউ একজন খুব বিচ্ছিরিভাবে পদ্মজাকে উদ্দেশ্য করে বলল, কে জানে মনে কয়তো সেরি পেট বাঁধাইছে, রাইতে বাপ মারে দিয়া পায়ে ধরাইয়া বিয়া ঠিক করছে। পদ্মজার মন তিক্ত হয়ে ওঠে, হাঁটতে ভীষণ কষ্ট হচ্ছে। এত নোংরা মন্তব্য সহ্য করা খুব কঠিন, মিথ্যা অপবাদ চারদিকে। বোরখার আড়ালে পদ্মজার চোখ দুটি ছলছল করে উঠল, খুব কাঁদতে ইচ্ছে হচ্ছে। হেমলতা পদ্মজার এক হাত শক্ত করে চেপে ধরেন। মানুষদের ছায়া ছেড়ে ক্ষেতের রাস্তা দিয়ে যাওয়ার পথে তিনি বলেন, জীবন খুব ছোট, এই ছোট জীবনে ঘটে অনেক ঘটনা, যে ভালো তার সাথে শুধু ভালোই হবে তা কিন্তু নয়, উচিত না, ভালো খারাপ মিলিয়েই জীবন। তাই বলে সেই খারাপকে পাত্তা না দিয়ে সময় নষ্ট করতে হবে তার কোনো মানে নেই। খারাপটাকে পাশে রেখে ভালো মুহূর্ত তৈরি করার চেষ্টা করবি, ভালোটা ভাববি। শুধুমাত্র কয়জনের কথায় কি আসে যায়, পুরো গ্রামবাসী জানে তুই কেমন। পুরো অলন্তপুরের যত মানুষ আজ এসেছে, তাদের বেশিরভাগ মানুষই মনে মনে তোর গুণগান গিয়েছে। তারা মনে মনে বিশ্বাস করে তুই নির্দোষ, কিন্তু চুপ ছিল। যারা খারাপের দলে তারা সংখ্যায় কম বলে কোলাহল করে নিজেদের দাপট দেখাতে চেয়েছিল, সবার অগোচরে বোঝাতে চেয়েছিল আমরা অনেকজন, কিন্তু পারেনি। কোলাহল কোনো কিছুর সমাধান নয়। এখন যারা নিন্দা করল, তারা নিজেদের নিচু মনের পরিচয় দিয়েছেন, সেই সাথে আমল নামায় পাপের সংখ্যা বাড়িয়ে নিল। তাদের শাস্তি পৃথিবী এবং আখিরাত দুটোতেই হবে, একদিন এদের শাস্তি হবেই। এ কথাটা ভেবে খুশি হ, সব ভুলে যা, বাকি জীবন পড়ে রয়েছে সেসব নিয়ে ভাব। চোখের জল অতি আপনজন এবং আল্লাহর জন্য ফেলা উচিত, এদের মতো কুমানুষদের জন্য নয়। পদ্মজা হু হু করে কেঁদে উঠল। আচমকা হেমলতাকে মাঝপথে শক্ত করে জড়িয়ে ধরে কান্নামাখা কণ্ঠে বলল, তুমি জাদু কর আম্মা, তুমি জাদু জানো। হেমলতা পদ্মজার পিঠে হাত বুলিয়ে দিলেন। মোর্শেদ পদ্মজার কান্না থামাতে চাইলে হেমলতা ইশারায় চুপ করিয়ে দেন। পাশেই বিস্তীর্ণ ক্ষেত, গ্রীষ্মের দুপুরে রূপ স্পষ্টভাবে বোঝা যাচ্ছে। মোর্শেদের কপাল বেয়ে ঝরঝর ঘাম ঝরছে, তার দৃষ্টি থমকে আছে হেমলতার দিকে।
একটা অপ্রিয় সত্য সম্ভাবনার কথা মনে হতেই চোখ দুটি ছলছল করে উঠল। তিনি দ্রুত চোখ সরিয়ে নিল, বড় করে নিঃশ্বাস ফেলেন। জীবনের লীলা খেলায় তিনি নিঃস্ব। পদ্মজার কান্না থামার লক্ষণ নেই, হেমলতা ছদ্ম গাম্ভীর্যের সহিত বলল, এত কাঁদলে কিন্তু মরব। আকাশ জুড়ে তারার মেলা, জানালাগুলো চাঁদের আলো পদ্মজার মুখশ্রী ছুঁয়ে দিচ্ছে। সে বারান্দায় উপুর হয়ে শুয়ে আছে, বুকটা কেমন করছে, অনবরত কাঁপছে। হেমলতার উপস্থিতি টের পেয়ে দ্রুত উঠে বসল। হেমলতা পদ্মজার দিকে মুহূর্তকাল তাকিয়ে রইলেন। পদ্মজার নখ ঘুটছে, হেমলতা বললেন, ঘুম আসছে না। পদ্মজা মাথা দুই পাশে নাড়ালো, হেমলতা আর কিছু বললেন না। পদ্মজা পিনপতন নীরবতা কাটিয়ে বলল, মেজো আপার বিয়ের তারিখ পড়েছে? হেমলতা পদ্মজার দিকে তাকিয়ে আবার চোখ সরিয়ে নিলেন। বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে কোলে বিছানায় বসে বিছানার উপর বসে পদ্মজাকে টেনে কোলে শুয়ে শুতে ইশারা করেন। পদ্মজা শুয়ে পড়ল। মায়ের কোলটা এখন তার ভীষণ দরকার। হেমলতা পদ্মজার প্রশ্ন এড়িয়ে অন্য কথা তুললেন, বললেন, আমি জানি না কোনো মা তার মেয়ের কাছে নিজের বিয়ে সম্পর্কিত আলোচনা করেছে কিনা, কিন্তু আমি আমার বিয়ের গল্প তোকে বলতে চাই, শুনবি? পদ্মজা সায় দিল। হেমলতা পদ্মজাকে বিয়ের ব্যাপারে আগ্রহী করে তোলার জন্য অতীতে নিয়ে যান। সেদিন রাতে আব্বা এসে বলল, 3 দিন পর আমার বিয়ে। আমি খুব অবাক হয়েছিলাম, কষ্ট হয়েছিল, আমি আরও পড়তে চেয়েছিলাম। এরপর শুনলাম, যার সাথে আমার বিয়ে হচ্ছে তার পড়াশোনা নেই, জ্ঞানও যথেষ্ট কম, রকচটা লোক। এসব তথ্য জেনেও রাগ মন খারাপ কিছুই হয়নি, ভয় হয়, না জানি কেমন যাবে সংসার। বিয়ের দিন ঘনিয়ে এলো, তোর আব্বাকে তখনও আমি দেখিনি, বিয়ের দিন প্রথম আয়নাতে দেখি, কালো একটা মুখ, চোখ দুটি গভীর। কখনো না দেখা মানুষটাকে প্রথম দেখে মনে হলো আমার সবচেয়ে আপন একজন মানুষ। সব ভয় কেটে গেল। বিদায়ের সময় সবাই বলেছিল দুজনকে খুব মানিয়েছে, রাজ জটক। একজন হিন্দু দিদি বলেছিলেন, সাক্ষাৎ রাম সীতা। আটপাড়ায় যদি একজন 6 ফুট লম্বা মানুষ থাকে তবে সেটা তোদের আব্বা ছিল। বিয়ের পর জানতে পারি তোর আব্বাকে বিয়ে করার জন্য অনেক মেয়েই পাগল ছিল। নিজেকে খুব সৌভাগ্যবতী মনে হতো, অশিক্ষিত ভেবে নাক কুচকেছিলাম। সেই আমি তোর আব্বার জন্য দিনকে রাত, রাতকে দিন মানতে রাজি ছিলাম। এতটাই ভালোবাসা হয়ে গেছিল যে তোর আব্বা ছুরি নিয়ে রক্তের আবদার করলে আমি বুক পেতে দিতাম। পদ্মজাকে মাঝপথে আটকে দিয়ে বলল, তাও তোর আব্বা তোমাকে ভালোবাসেনি আম্মা? হেমলতার হাসি উজ্জ্বল মুখটা নিভে গেল, অপ্রফিত হয়ে উঠলেন। তিনি দৃষ্টি এলোমেলো রেখে বললেন, তাকে বিয়ে করতে বাধ্য করা হয়েছিল। পদ্মজা চুপ করে রইল। হেমলতাও নিশ্চুপ, দরজার পাশে মোর্শেদ বসেছিলেন, বিড়ি ফুঁকছিলেন। হেমলতার প্রতিটি কথা বুড়ো হয়ে যাওয়া মানুষটার মনটাকে দুমড়ে মুচড়ে দিল। তিনি বিড়ি নিয়ে বেরিয়ে যান চৌরাস্তার উদ্দেশ্যে। চৌরাস্তার পাশে একটা বড় ব্রিজ আছে, ব্রিজে দক্ষিণা হাওয়ায় তীব্রতা খুব বেশি। সেখানে এসে দাঁড়ান, ফেলে আসা জীবনের প্রতিটি পদক্ষেপ চোখ বুজে মনে করার চেষ্টা করেন। বেশ কিছুক্ষণ পর পদ্মজা বলল, আম্মা, প্রতিজ্ঞা করেছিলাম আর প্রশ্ন করব না, তবুও বলবো একদিন। পদ্মজার জিজ্ঞাসা করল না, কোন দিন বলবে? নিশ্চপতার অবস্থানে ফিরে গেল। মুহূর্তকাল স্থির থেকে হেমলতা বললেন, পূর্ণা খুব কান্নাকাটি করে দেখলাম, মেয়েটা এত দুর্বল হলো কি করে? পদ্মজা হেমলতার এক হাত মুঠোয় নিয়ে আশ্বস্ত করল, আমি আছি আম্মা, সামলে নেব, ঘরে যা, রাত হয়েছে অনেক। পদ্মজা উঠে বসল, ওড়নাটা ভালো করে টেনে নিয়ে জুতা পরল। বেরিয়ে যাওয়ার জন্য পা বাড়ালো। হেমলতা বিছানায় শেষ অংশ থেকে বালিশ টেনে নিল। বালিশের নিচে দুটো কাগজ ভাঁজ করা ছিল। হেমলতা হাত বাড়িয়ে নেন পদ্মজার উদ্দেশ্যে, বলেন, পদ্মজা এগুলো কি? হেমলতা ভাঁজ খুলেন, পদ্মজা ফিরে তাকায়। হেমলতার হাতে লিখনের চিঠি দুটি দেখে সর্বাঙ্গে বৈদ্যুতিক কিছু একটা ছড়িয়ে পড়ে, শরীর কাঁপিয়ে দিল।
মাটি যেন দুই পা টেনে ধরল। হেমলতা প্রথম লাইন পড়ে বেশ অবাকন, পদ্মজার দিকে একবার চকিতে তাকান একবার, এরপর এক নিঃশ্বাসে দুটো চিঠি পড়ে শেষ করেন। পড়া শেষ করে থম মেরে বসে রইলেন অনেকক্ষণ। ভয়ে পদ্মজার দুই চোখ বেয়ে জল পড়ছে, মাথা নত করে দাঁড়িয়ে আছে। হেমলতা ধীরে পায়ে এগিয়ে আসেন পদ্মজার কাছে, দুভ্রু প্রসারিত করে শান্ত অথচ তীক্ষ্ণ কণ্ঠে বলেন, এসব কবে হয়েছে আমাকে জানাসনি কেন? পদ্মজা প্যাচ প্যাচ করে কেঁদে উঠল। যখন ওনারা শুটিং করতে আসেন পদ্মজার মনে হচ্ছে এখনই সে অজ্ঞান হয়ে যাবে, কিন্তু কিছুতেই হচ্ছে না। মনে মনে প্রার্থনা করছে যেন অজ্ঞান না হয়ে পড়ে সে, তাহলে এই লজ্জা থেকে বাঁচা যাবে। হেমলতা পদ্মজাকে পরখ করে নেন, পদ্মজা অস্বাভাবিকভাবে কাঁদছে, বারবার নিজের ঠোঁট কামড়ে ধরছে। পদ্মজা হেমলতাকে চুপ থাকতে দেখে বলল, তুমি যা বলবা তাই হবে আম্মা, আমার উপর রেগে যেও না। এ পর্যন্ত ছিল আমি পদ্মজা পর্ব ১৯। আমার সাথে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী পর্বগুলো দেখতে আমার চ্যানেলেই চোখ রাখুন, সরি দেখতে না, পরবর্তী পর্বগুলো শুনতে।